আমাকে যদি বলে যে আপনি কি বলেন তো আমি বলবো যে আমার কাছে ওর গ্রহণযোগ্যতা নেই হিরো না হয়েও সে হিরো হয়ে গেছে তাকে চিনবে না হিরো আলম সে আমি জিজ্ঞেস করছি তোমার নামকে হিরো না হিরো হিরো আলম সে নামটা হিরো আলম নাকি হিরো থেকে হিরো আলম এটা জানি না না চানাচো বিক্রি করুক আর যেটা বিক্রি এটা মুখ্য না ওই ভারতেরও অনেক জায়গাতে বড় বড় মন্ত্রী মিনিস্টার হয়েছে এরকম আছে যে তারাও এমনই ছিল কিন্তু কথা এটা না কথা হলে গিয়া যে এমন একটি জায়গায় সংসদে যাওয়া সংসদে গিয়ে কথা বলা দেশ ও জাতির কল্যাণে কথা বলা মানে আমি কাউকে উদ্দেশ্য করে বলি না সেখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে এখন কার কতটুকু শিক্ষা আছে না আছে এটা আমি জানি না তো এটার দরকার আছে এটা যদি ভালো থাকে এবং তার সর্বক্ষেত্রে আমাদের দেশের সর্বক্ষেত্রে যদি বিচরণ থাকে মানে প্রতিটা স্তরে সে গেছে কথা বলেছে তাহলে পাশ করলে হয়তো এক দুটা কথা বলতে পারবে তো আমাকে যদি বলে যে আপনি কি বলেন তো আমি বলবো যে আমার কাছেও গ্রহণযোগ্যতা নেই তো মানে মানুষের জ্ঞান জ্ঞানের পরিধি যদি বড় হয় তাহলে তাকে মূল্যায়ন করা খুব কঠিন আমি হিরো আলমের কথা বলি না জ্ঞানের পরিধি যদি তার ভালো থাকে ডেফিনেটলি কিছু হবে আর জ্ঞান থাকলে জ্ঞান যদি থাকতে হয় তাহলে তার সঙ্গে ওই শিক্ষাটাও প্রয়োজন আছে ওই শিক্ষা গ্রহণ না করলে জ্ঞানের পরিধি প্রসারিত হয় না কারণ অনেক অভিজ্ঞতা মানুষের আসতে গেলে পড়াশোনার প্রয়োজন পড়াশোনা শুধু পুঁথি আর ওই বইয়ে সীমাবদ্ধ না পত্র পত্রিকা ম্যাগাজিন তারপরে সবার মিটিং যেখানেই মানুষের আলোচনা আলোচনা হয় এই হয় এগুলোতে পার্টিসিপেট করতে হয় হয়তে জ্ঞান অভিজ্ঞতা অর্জন হয় না তো সব কিছু মিলিয়ে আমার কাছে ওর গ্রহণযোগ্যতা খুব একটা নেই আমার কাছে ব্যক্তিগত কারণ আমি যতটুকু জানি আমাদের এখানে আসছে এবং সে আমার আমাকে দিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের অ্যাটেমও নিয়েছিল তো আমি শুটিং অ্যারেঞ্জমেন্ট করে আমি আউটডোর গিয়েছিলাম দুদিনের জন্য ওর কয়েকটা দৃশ্য চিত্রায়ন করবো একটা সেকেন্ড মানে মানে একটা ক্যারেক্টার তো আমাকে সাংবাদিকরা সেখানে গেল আমি শুটিং করছি শুনে গেল হিরো আলমকে তখন কেউ চিনে না তখন চিনে না তো হিরো আলম কেন হয়েছে এটাই তো আমি জানি না ও কি হিরো থেকে হিরো আলম হয়েছে নাকি তার নামই হিরো আলম এটা আমার এখনও জানা নেই তো হিরো তো দিন এর আগেও হয়নি হিরো আলম নামের আগে সে হিরো হয় নাই তো এখন এটা কোথেকে আসছে আমি জানি না তো আমি একটা চলচ্চিত্র করতে গেলাম সেখানে শুটিং করতে গেলাম আলমকে নিয়ে আলম প্রযোজক আলম প্রযোজক তো সেখানে সাংবাদিকরা গিয়ে বলল যে আপনার এই ছবি থেকে শুধু হিরো আলমই হিরো হবে আমি কিছু অফ কোর্স নট হিরো আলম হিরো হবে কেন তাকে একটা ভালো ক্যারেক্টার হিরোদের মতো বা তার থেকে অথার বেকিং একটা ক্যারেক্টার সে করবে তো মানে অন্য হিরো আমি এখানে নেব এটা শোনার পর পরের দিন থেকে সে শুটিং করে নাই সে অন্য মানে আমি যে ইন্টারভিউ দিচ্ছি এই ইন্টারভিউটা সেদিনই তার কানে গেছে তখন সে আর পরের দিন থেকে ওই ছবির আর শ্যুটিংয়ে যায় নাই তো আমি যখন হিরো হব না আমাকে হিরো নেবে না আরেকজন তাহলে সে এটা করবে না করে নাই এটা তার ইচ্ছা চলে আসছে তো এখন হিরো আলম যদি হিরো হয় তাহলে তার কতগুলি প্রবলেম আমার কাছে আছে সেটা হলে গিয়ে সেটা যদি ম্যানেজ করে করা যায় সেটা হচ্ছে হলে গিয়ে যে হাইটটা তার খুব একটা বেশি না নাই যে কোনো নায়িকার হাইটই তার থেকে বেশি আমার আমার মনে হয় সে তো হাইট খুব একটা না গায়ের কালো হলো কিন্তু দেখতে মায়াময় একটু ইনোসেন্ট ইনোসেন্ট ভাব আছে তার ফেসে ওদিকদের সারাই নেওয়া যায় কিন্তু নায়িকার সাথে যদি এইভাবে দাঁড়ায় কথা বলে নায়িকা যদি এইভাবে কথা বলে তাহলে তো হবে না ওখানে অন্তত হাইটটা তো সমান হতে হবে অথবা খুব পপুলার হতে হবে আলমগীর সাহেব কত লম্বা সাবানা কিন্তু লম্বা না কিন্তু সাবান আলমগীর জুটি কিন্তু ফেমাস সাবান আলমগীর দাঁড়াইলে দেখবা যে অনেক ডিফারেন্স এইভাবে কথা বলে কিন্তু সাবান আলমগীর জুটি কিন্তু আমাদের দেশে মানে শেষের দিকে এক নাম্বার ছিল রাজ্জাক সাবানও অনেক করেছে কিন্তু নায়ক আলমগীর সাবানার জুটিটা আমাদের সময়ে আমি এজমিন্টু মতিন রহমান এমন আরও কাজী জুহি মানে কাজী হায়াত সাহেব আমাদের সময়ে আলমগীর সাবানার জুটিটা কিন্তু শ্রেষ্ঠ ছিল এবং আমাদের সময়টাও কিন্তু খুব ভালো সময় ছিল এরা আমাদের আগে যে ভালো সময় ছিল না তা না কিন্তু আমাদের থেকে ভালো সময় ছিল তাও না তো আমাদের সবাই এই তো এখন ওই হিরো হিরু আলমের কথা বলছিলাম হিরু আলম সে সংসদে তুমি প্রশ্ন করলাম আমাকে সংসদে সংসদ নির্বাচন করছে তো বললাম আমি তো সংসদ নির্বাচনে যদি মানুষ তাকে এর আগে নাকি শুনলাম দাঁড়িয়েছিল কটা ভোট পেয়েছিল তুমি বললা আটত্রিশ সাতত্রিশ ছশো আটত্রিশটা তো ছশো আটত্রিশটা তো ওই সংসদ নির্বাচনের কোনো ভোট না ওগুলো তো ওইরকম লোকজন তো এসে ওই চাখায় জায়গা ভোট না দিয়েও ওই নির্বাচন কেন্দ্রে গিয়ে তো যাই হোক এটা কোনো কথা না গতবার পেয়েছে এবার সে যদি সেখানে নির্বাচনের জন্যে সেখানে ঘরে ঘরে গিয়ে থাকে তাহলে হয়তো সে পাশ করার মতো ভোট নিয়ে আসবে ভোট তো মানুষের মানে ব্যবহারে আছে পশা পয়সা খরচ করে কিন্তু ভোট হয় না পয়সা দেয় অনেকে কিন্তু পয়সা পশা নিয়ে যাকে দিবার তাকে দেয় পশা যাতে তাকে দেয় এরকম বহু ইতিহাস আছে বহু ইতিহাস দেখেছে পয়সাও দিল ভোটও পাইল না পসাদের দিয়ে ভোট হয় না আমার কথা এটা আর কি যাকে দিবা তাকে দিয়ে দিবে পয়সা আমি যাতেই নেই কিন্তু যোগ্যটাকেই ভোটাররা ভোট দেয় তো সে যদি যোগ্য হয়ে থাকে ভোট পাবে কিন্তু মনে হয় না আর একটা বিষয় হচ্ছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে

একটা ছবি দেন তো এরকম পাশ করলে একটা কাজ করে দেখিয়ে দিবে সত্যি কিনা জানি না আমি উপমা দিলাম যদি করতে পারে তো ভালো কথা পারবে না এমন এই দেশে মানুষ লোকজন পারে না এমন কিছু না চেষ্টার ত্রুটি এটা হবে একবার না পারিলে দেখো শতবার পারিব না বলিও না কোথাটি হার একটি কথাও আছে সে একবার পারে না আরেকবার পারতেও পারে পারতে পারে না মানুষ তাকে তার প্রতি কনফিডেন্ট

সকাল থেকে বিকাল পর্যন্ত চায়ের দোকানে বসে আড্ডা মারে সেখানে একটা টিভি লাগানো থাকে সেই টিভিতে সামনে যাওয়া যায় না খেলার দিন সব মানুষ বসে বসে টিভি দেখে তো মাশরাফির সঙ্গে ওর তুলনা করলে তো চলবে না আমি দলের ঝান তো আমাকে বাংলাদেশে কে না চিনে আমার থেকে তো মাশরাফি অনেক পপুলার আমি মনে করি আমি মাশরাফিকে চিনি মাশরাফি আমার নাম জানে আমার চেহারা চিনে না মনে করো তো মাশ্রাবিকে তো আমিও চিনি আমার কাছেও পপুলার সাকিব মাস্টারবি ওদের জন্য বসে থেকে আমার দেশের মান সম্ভাবনা রক্ষা করবে হাত দিয়ে বসে থেকে কখন ক্লেব দেব তো ওর সাথে তুলনা করলে তো হবে না পৃথিবীর প্রতিটা দেশের সবচেয়ে পপুলার হচ্ছে সেই দেশের খেলোয়াড়রা এবার সে যেই খেলোয়াড়ই হোক ফুটবল হোক হকি হোক যেই হোক ক্রিকেট হোক ব্যাডমিন্টন হোক হকি হোক যেটি হোক বা ওই লং টেনিসই হোক খেলোয়াড়রাই কিন্তু সবচেয়ে পপুলার একটি দেশের প্রধানমন্ত্রীকে যতটুকু মানুষ চিনে সেই দেশের একটি ভালো খেলোয়াড়কে তার থেকে বেশি চিনে মনে হয় ম্যারাডোনাকে কে না চিনে মেসিকে কে না চিনে বড় বড় ফিল্ম স্টারকে কে অমিতাভ বচ্চনকে কে না চেনে দিলীপ কুমারকে উপমহাদেশে কে না চেনে আমাদের দেশের রাজ্জাক ভাইকে কে না চিনে কজন এমবি কে কজন এমপির নাম বাজারে হাট হাটে বাজারের লোকজন বলতে পারবে রাজ্জাক ভাইয়ের নামটা কে না বলতে পারে চলচ্চিত্র অনেক বড় মাধ্যম এটা মানুষ আনন্দের জন্য মানুষ দেখতে দেখতে একজনকে মনে বসিয়ে দেয় ওই মাস্রাবির কথা বললে হবে না লোকজন তো বলে থাকে জনপ্রিয় এখন চিনে তো মানুষ হিরো না হয়েও সে হিরো হয়ে গেছে তাকে চিনবে না হিরো আলম সে আমি জিজ্ঞেস করছি নাম কি হিরো না হিরো হিরো আলম সে নামটা হিরো আলম নাকি হিরো থেকে হিরো আলম এটা জানি না